প্রথমে আমি জানতে চাইবো ডক্টর মুখার্জি, ডায়াবেটিক হওয়ার জন্য বা ডায়াবেটিস রোগের জন্য এই স্ট্রেস কতটা দায়ী? অনেকটা দায়ী, বিকজ স্ট্রেস থেকে দেখুন ডায়াবেটিস হওয়ার জন্য এক নম্বর যেটা হচ্ছে তো আপনার জেনেটিক হিস্ট্রি বা লাইফস্টাইল, টাইপ ওয়ানের ক্ষেত্রে তো আদার রিজনস আর দেয়ার, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, আর কিন্তু স্ট্রেস যেটা করে ধরুন অতিরিক্ত, দেখুন স্ট্রেস একটা লেভেল অব্দি ঠিক আছে, কিন্তু সেটাই যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই নানা রকম আমাদের স্ট্রেস হরমোন যেগুলো আছে কর্টিজল অ্যাড্রিনালিন সেগুলো বেড়ে যায় এবং সেগুলো কি করে গ্লাইকোজেনোলাইসিস বা গ্লুকোনিওজেনেসিস করে আরও বেশি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ রিলিজ বাড়িয়ে দেয়, ফলে সেক্ষেত্রে কিন্তু রক্তে যে শর্করার পরিমাণটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো সেটাও যদি তখন তার সাথে সাথে যদি আমাদের লাইফস্টাইলটা প্রপারলি না থাকে তাহলে সেটা মেটাফ্ল্যামেশন হয়ে আলটিমেটলি সেটা ডায়াবেটিসের দিকে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন যে লাইফস্টাইল বা আমরা যতটা স্ট্রেসফুল থাকি আমাদের লাইফস্টাইলের কারণে সেটা তো দেখুন কমানো, এটা বলা বাতুলতা মানে এটার কোনো মানে হয় না, তাহলে আমরা কিভাবে সেটা থেকে মুক্তি পাবো সেটা যদি একটু বলেন। তার থেকে দেখুন একটা লেভেল অফ স্ট্রেস সবার জীবনেই থাকবে, বেঁচে থাকলে মানুষ যদি বেঁচে থাকে স্ট্রেস থাকবে, তো এটা যদি সমস্যাটা কোথা হয় যদি সেটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তো সেইটা আমরা কিছুটা পরিমাণ কমাতে পারি দুটোভাবে, একটা যেটা হচ্ছে মেডিটেশন, মেডিটেশন বা যোগাভ্যাসের মাধ্যমে আমাদের সেটা কন্ট্রোলে আনতে পারি, আর একটা যেটা হচ্ছে এক্সারসাইজ। দেখুন আমি ওষুধের দিকে যাচ্ছি না, ওষুধ তো অ্যান্টি স্ট্রেস মেডিসিন অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন সে তো ওটা তো আছে, কিন্তু ওষুধ তো কোনো কিছুর অ্যাজ এ ডক্টর আমি বলতে পারবো যে ওষুধ কোনো কিছুর সলিউশন নয়, লাইফস্টাইল ইজ দ্য মেইন থিং। যত আপনি ওষুধ কম খেতে পারবেন ততদিন আপনি ভালো থাকবেন, নোটেড। সো বেসিক্যালি যেটা আমাদের কিছু কিছু একটা মানে এক্সারসাইজ যেগুলো এনি কাইন্ড অফ ওয়াকিং বলুন বা যে কোনো দিনে একটা পার্টিকুলার এক ঘন্টা দেড় ঘন্টা হোয়াট এভার একটা টাইম অফ যদি এক্সারসাইজ করেন তাহলে সেটা একটা আমাদের হরমোন বার করে যেটার নাম হচ্ছে এন্ডরফিন, উইচ ইজ নোন অ্যাজ হ্যাপি হরমোন। তো এই হ্যাপি হরমোনটা আপনি যত বাড়াবেন তত আপনার স্ট্রেস কমবে। তো এক্সারসাইজ করুন, স্ট্রেস কমান, ডায়াবেটিস আর প্রেশারকে একদম দূরে সরিয়ে রাখুন।